বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঁচটি এমন সব থেকে ভয়ঙ্কর প্রাণী নিয়ে এসেছি যারা মানুষের ঘরে ঢুকে তাদের ঘরকে নিজের কবজায় নিয়ে নিয়েছিল। এদের দেখার পর আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। ব্যাটস বা বাদুর। একদিন এক পরিবার নিজেদের জমানো টাকা দিয়ে একটি নতুন ঘর কিনেছিল, আর তাদের কাছে কম টাকা হওয়াতে তারা একটি পুরান ঘর কিনেছিল। যখন তারা সেই বাসাতে থাকতে যায় এবং সেখানের সবকিছু পরিষ্কার করতে শুরু করে, তখন ঘরের ছাদের উপর থেকে অনেকগুলো বাদুর বেরিয়ে আসে, যেগুলো কয়েক বছর ধরে সেই ঘরেই থেকে আসছিল। এমনকি এদের সংখ্যা এতটাই বেশি ছিল যে সেখানে থাকা মানুষেরা সেই ঘরের দেওয়ালগুলো দেখতে পারছিল না। স্পাইডার ওয়ার্ম। অস্ট্রেলিয়ায় এক সময় প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে মাটির ভিতর থেকে অনেকগুলো মাকড়সা বেরিয়ে আসে, আর নিজেদের পানিতে ডোবার থেকে বাঁচানোর জন্য মানুষের ঘরের উপর চড়তে শুরু করে দেয়, যেটিকে দেখে এমন মনে হচ্ছিল যে হয়তো পুরো শহরেই মাকড়সারা আক্রমণ করে দিয়েছে। এমনকি এই মাকড়সাগুলো শুধুমাত্র মানুষের ঘর বাড়ি না, বরং গাছপালা পর্যন্ত নিজেদের জাল দ্বারা ঢেকে ফেলেছিল, যেই কারণে 18,000 মানুষকে নিজেদের ঘর খালি করে সেখান থেকে সরে পড়তে হয়েছিল। দ্য স্নেক হাউস। আমেরিকায় বসবাস করা এক কাপল সেই দিন খুবই ভয় পেয়ে গিয়েছিল যেদিন তাদের সব থেকে ভয়ঙ্কর স্বপ্ন সত্য হয়ে তাদের সামনে চলে এসেছিল। যখন তারা নিজেদের জমানো টাকা দিয়ে তাদের বাড়িকে মেরামত করছিল, তখন তাদের বাড়ির ভিতর থেকে হাজারের থেকেও বেশি সাপ পাওয়া যায়, আর তারা একের পর এক তাদের বাসার থেকে বাইরে বের হতে থাকে, যেগুলোকে দেখে তাদের আত্মা কেঁপে উঠেছিল। যদিও এরপর তারা জানতে পেরেছিল যে এই প্রজাতির সাপেদের মধ্যে বিষ থাকে না, কিন্তু যেই টাকা দিয়ে তারা তাদের ঘরটিকে মেরামত করতে চাচ্ছিল সেই টাকা এই সাপগুলোকে তাদের বাসার থেকে বের করতেই খরচ হয়ে যায়। কন্ডোরস। এই পাখিকে দেখতে পাওয়া অনেক দুর্লভ, যেগুলোকে সাউথ আমেরিকাতে পাওয়া যায়, যাদের সংখ্যা এখন পৃথিবীতে 200 থেকেও কম হয়ে গিয়েছে, মানে এগুলো বিলুপ্ত হওয়ার পথেই রয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়ার এক মহিলার ঘরে একদিন হঠাৎ করেই অনেকগুলো কন্ডোরস পাখি চলে আসে এবং তার ঘরের উপর হামলা করে দেয়। যদিও এই হামলাটি কোনো মানুষের উপর ছিল না, বরং বাসায় থাকা জিনিসপত্র এবং খাবারের উপর ছিল, যেই কারণে পুরো ঘর লন্ডভন্ড হয়ে যায়। আর যেহেতু এই পাখিরা খুব মারাত্মক হয় না, তার জন্য কিছুক্ষণ পর তারা নিজেরাই সেখান থেকে চলে যায়। তবে একটি বিলুপ্ত প্রায় পাখিকে একসাথে একটি বাসায় আসতে দেখা সত্যি একটি আশ্চর্যকর ব্যাপার। বি বা মৌমাছি। যখন একটি পরিবার ভ্যাকেশন কাটানোর জন্য তাদের বাড়ি থেকে অনেক দূরে চলে যায় এবং ছুটি কাটিয়ে আবারও তাদের বাসায় ফিরে আসে, তখন সেখানে আগে থেকেই অন্য কেউ কব্জা করে রেখেছিল। এদের সংখ্যা এতটাই বেশি ছিল যে এদেরকে বাইরে বের করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তাদের ঘরে হাজারের থেকেও বেশি মৌমাছি ছিল, আর এদের সংখ্যা কোনো সাধারণ মৌমাছির চাকের মতো ছিল না, বরং এর থেকে অনেক বেশি ছিল। যার কারণে যখন মৌমাছিগুলোকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তারপরে সেই বাড়ির মালিক সারা জীবন খাওয়ার মতো মধু পেয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটির জন্য কি আপনারা একটি লাইক করে দেবেন? আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।